What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমেনা কিচেন থেকে আমি আমেনা বলছি। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করছি আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন, আমার একটা ফেসবুক পেজ আছে রেসিপি বাই আমেনা কিচেন, আশা করি ভিজিট করবেন, লাইক দিবেন। তো চলুন ভিউয়ার্স, আমার পুরো ভিডিওটি দেখবেন, আমার সাথে থাকবেন, দেখবেন আমি কীভাবে রান্না করি। তো ভিউয়ার্স, আমি গরুর মাংস রান্না করার জন্য কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো, তাই আমি এখানে 1 কেজি পরিমাণ আমি গরুর মাংস নিয়েছি। আমি পিস পিস করে নিয়েছি, টুকটুগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি এরকম সাইজে পিস করে নিয়েছি। আমি হাড়, চর্বি, মাংস সবগুলি একসাথে নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটাকে আমি হালকা একটু সেদ্ধ করে আমি খোসাটাকে আঁচড়ে ছাড়িয়ে নিয়েছি, সামান্য সিদ্ধ করে নিয়েছি। এতে করে বিচির টেস্টটা কিন্তু ভালো পাওয়া যায়, তাই আমি একটু সিদ্ধ করে নিলাম। এবারে আমি রান্নাটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি যে পাত্রে আনা করব পাত্রটাকে গরম করে নিয়েছি। এরপর আমি তেল দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 1/2 কাপ তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা, গরম মশলা। আমি এখানে দারচিনি নিয়েছি 3টা, এলাচ নিয়েছি 6-7টা ছোট ছোট এলাচ, 2টো তেজপাতা, 4টা লবঙ্গ, আর 1টা নিয়েছি আমি স্টার মশলা। আমি এখন দিয়ে দিচ্ছি সবগুলোকে, আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, আর রসুন বাটা দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, আর রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আমি মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবো। কষানোর জন্য আমি সামান্য পানি অ্যাড করছি। সামান্য পানি অ্যাড করে নিচ্ছি মশলাটা কষানোর জন্য। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি
দেড় চা চামচ পরিমাণ, যেহেতু গরুর মাংস একটু ঝালঝাল না হলে ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ। ভাজা জিরা গুঁড়ো আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, মশলাটাকে আমি কিন্তু খুব সুন্দর ভাবে কষে নিচ্ছি, মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দর ভাবে কষে নিচ্ছি, খুব ভালোভাবে আমি কষাবো। একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আমার কষানোটা কিন্তু হয়ে গেছে প্রায়, আমি কিন্তু ভালোভাবে কষে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম, মাংসটাকে এখন দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি একে দিয়ে দিচ্ছি সুন্দর করে, উঠে দেখে নিচ্ছি কি অবস্থা। মাংসটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে কষে নেব খুব সুন্দরভাবে। ঝোল বেরিয়ে আসছে, এখন আমি সুন্দর করে আর একটু কষে নেব, আর 10 মিনিটের মতো কষে নিচ্ছি। মোটামুটি আমার কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এখন পানি অ্যাড করে নিচ্ছি ঝোল সেদ্ধ হওয়ার জন্য, মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঝোল দিয়ে দিচ্ছি। একদম সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেখে নিচ্ছি। ভিউয়ার্স, মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে একদম। পরে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, আর
একটা আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি যে কাঁঠালের বিচিটা আমি রেখেছিলাম কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি। আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সেদ্ধ কাঁঠালের বিচিটা আমি দিয়ে দিলাম। আমি যেহেতু সেদ্ধ করে নিয়েছি কাঁঠালের বিচিটা, তাই আমি মাংসটা সেদ্ধ হওয়ার পরেই দিলাম, আর যারা সেদ্ধ করে নেবেন না তারা মাংসের সাথে সাথে বিচিটাকেও সেদ্ধ করে নেবেন। বিচিটাকে দিয়ে আমি আরও 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি, খুব কিন্তু সুন্দরভাবে বিচিটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার আজকের রেসিপি গরু মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যাদের আমার রেসিপিটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে ফেলবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিউয়ার্স, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।